নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই অনগ্রসর জাতির মহিলা দ্রৌপদী মুর্মু দেশের রাষ্ট্রপতি। আর এবার প্রথম মহিলা উপাচার্য নিযুক্ত হল শতবর্ষ প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। 100 বছরের ইতিহাসে প্রথমবার কোনো মহিলা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ANI। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। আগামী 5 বছর তিনি এই পদে থাকবেন। শিক্ষা মন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন। যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণবিধি রয়েছে, তাই এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন নাইমা। এখান থেকেই সাইকোলজিতে PhD করেন তিনি। 1988 সালে সেই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দেন। 2006 সালে প্রফেসর হন। এরপর 2014 সালে ওমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দেন। 1875 সালে তৈরি হয়েছিল মুহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। 1920 সালে তা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির অ্যাক্ট মেনেই তা তৈরি করা হয়েছিল। সে বছর চ্যান্সেলর হিসাবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনি একমাত্র মহিলা যিনি আচার্য পদে ছিলেন। এবার সেই বিশ্ববিদ্যালয় পেল এই প্রথম মহিলা উপাচার্য।